চিড়িয়া ঝাড়গ্রাম গ্রামীণ শুভলক্ষ্মী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারল জাম্বনি থানার অন্তর্গত তুলসীবনি এলাকায়। সকালে বেরিয়েছিল চিড়িয়া থেকে 11টার সময় চিল্কিগড় পার করে গিদনি যাওয়ার সময় তুলসীবনিতে নিয়ন্ত্রণ হারিয়ে যায় শুভলক্ষ্মী বাসটি। সজোরে ধাক্কা মারিয়ে রাস্তার সামনে থাকা একটি শাল গাছে তারপরে ঘটে বিপত্তি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন, বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা দেখার পর বেশ কিছুজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এখনো পর্যন্ত নিহতের কোনো ঘটনা জানা যায়নি।